হ্যাঁ, আজকে আমি আবারও কিছু ভাইরাল জিনিস ট্রাই করে দেখবো এটা রিয়াল নাকি ফেক। নাম্বার ওয়ান, আপনি সোয়াবুল আটা ঠিক এরকম ভাবে হাতে জল লাগাই নেবেন, তারপর এর উপরে লবণ দিবেন, পানিতে ভিজাবেন, দেখবেন ইজি ভাবে আটা উঠে যাবে। সেম আমরা সোয়াবুল আটা নিয়ে নিলাম, এটা আমি হাতে মাখিয়ে নিলাম, এর উপরে লবণ দিয়ে এটা পানিতে ভিজিয়ে দেখি এটা আটা সারাই কি। আরে ইয়ার, এটা কি আটা সারাচ্ছে না কেন আমার হাতের থেকে। নাম্বার টু, আমরা টিস্যু পেপার ঠিক এরকম ভাবে সাজিয়ে নিবো, তারপরে আমরা এর উপরে পানি ঢেলে দিবো, দেখবে টিস্যু পেপার গায়েব হয়ে যাবে। সেম এটা আমি ট্রাই করে দেখলাম, হ্যাঁ গাইস এটা সত্যি সত্যি গায়েব হয়ে যাচ্ছে। নাম্বার থ্রি, আপনি একটা কোকা কোলা নেবেন, তার পেছন সাইডে ঠিক এরকম ভাবে কেটে নিবেন, এর উপরে শসা দিবেন, ঘুরাবেন, দেখবেন কত সুন্দর ভাবে স্যাটিসফাইং এর মতন কাটতে থাকবে। সেম আমি ওরকম কিছু নিয়ে নিলাম, এর পেছন সাইডে ঠিক ওরকম ভাবে আমি কেটে নিব। সেম আমি ওরকম ভাবে কেটে নিলাম, এর উপরে শসা দিয়ে ঘুরাবো, দেখি ওরকম ভাবে আমাদের কি কাটে কি। এই ভিডিওতে একটা লাইক করো, আর পবিত্র মাহে রমজান মাসে কে কয়টা রোজা আছে কমেন্টে বলো। আরে গাইস, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম কিন্তু আমারটা তো ওরকম ভাবে কাটতেছে না।